বেল পাতা নিয়ে দিয়ে, বেল পাতা না না, ও পূজাটা শিবজি কাতে বেল পাতা মেনে। নেপাল রাইডে আমরা যে মুস্তাংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, আজ তার তৃতীয় দিন। তৃতীয় দিনে আমরা ঘুরে নিচ্ছি কাঠমান্ডু শহরের বিভিন্ন দর্শনীয় স্থান। তা আমাদের সকলকে একটা জিনিস বলে রাখি, যখনই আপনারা পাহাড়ে যাবেন, তখন পাহাড়ে সেই জায়গার সাথে নিজের শরীরটাকে একটু মিশিয়ে নিতে হবে। আপনি যখন আরও উচ্চতম জায়গায় যাবেন, তখন আপনার শরীর খাপ খাওয়াতে একটু অসুবিধা হবে। তাই আমরা প্রথম থেকে প্ল্যান করেছিলাম ডাইরেক্ট আমরা পোখরা হয়ে মুক্তিনাথ যাব না, প্রথমে যাব কাঠমান্ডু। দেন কাঠমান্ডুতে আমরা একদিন থাকব, একদিন থাকা মানে ওখানে লোকাল সাইট সিনটা করব, অ্যান্ড দেন কাঠমান্ডু থেকে আমরা যাব পোখরা, দেন মুক্তিনাথ। এই নেপাল যাত্রায় আজ আমাদের তৃতীয় দিন, নেপালে দ্বিতীয় দিন। এই নেপালে দ্বিতীয় দিনে আমরা ঘুরে নিচ্ছি এখানে কিছু দর্শনীয় স্থান, তার মধ্যে নাগারকোট সানরাইজ ভিউ পয়েন্ট ঘুরে নিয়েছি, ঘুরে নিয়েছি আমরা ভক্তপুর দরবার স্কোয়ার, এবং আমরা এইসব কিছু ঘুরে ঘুরে একটা পবিত্র স্থানে এসে পড়েছি, সেটা হলো নেপালের খুবই জনপ্রিয় একটি দর্শনীয় স্থান পশুপতিনাথ মন্দির। এটি হলো একটি হিন্দু মন্দির যা পশুপতিকে উৎসর্গ করা হয়েছে। এটি শিবের একটি রূপ। এটি বাগমতী নদীর কাছে নেপালের কাঠমান্ডুতেই অবস্থিত। এই মন্দিরটি 1979 সালে একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল। এই মন্দিরটির পাশে বয়ে গেছে পবিত্র বাগমতী নদী। নেপালের এই পশুপতিনাথ মন্দির সম্বন্ধে অনেক কিছু কথা বিভিন্ন জায়গায় লিপিবদ্ধ করা আছে, সেই নিয়ে আপনাদের নতুন করে কিছু বলছি না। তো পশুপতিনাথ মন্দির একটি দর্শনীয় স্থান আমাদের কাছে, সেই হিসেবে আমরা এই যে রাইডে বেরিয়েছি, তার আগে এইসব দর্শনীয় স্থান একটু দর্শন করব, বাবার কাছে একটু পুজো দিয়েই আমরা এরপর চলে যাব চন্দ্রগিরি হিলস। তো আপনারা যারা নতুন এই ব্লগটা দেখছেন পশুপতিনাথ মন্দির সম্বন্ধে, আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা যদি এই যে নেপাল ঘুরতে আসেন, এই স্পটটা কিন্তু মিস করবেন না। এই স্পটটা খুবই একটা ঐতিহ্যবাহী একটা পবিত্র স্থান হিসেবে অনেকেই মন্তব্য করেছে, এই স্পটটা আপনারা অবশ্যই ঘুরে দেখবেন। পশুপতিনাথ মন্দির সম্বন্ধে যদি বলতে হয়, আমার দর্শন থেকে বলছি, সেটা হচ্ছে সবাই কিন্তু এই বড় পশুপতিনাথ মন্দিরটা দেখেই চলে যায়, কিন্তু তার ঠিক পাশেই বাগমতী নদীর উল্টো দিকে একটু হেঁটে ছোট পশুপতিনাথ মন্দিরও আছে, সেটা আপনারা কিন্তু দর্শন করতে ভুলবেন না। এই ভিডিওতে কিন্তু আমি সব কিছু দেখিয়েছি, ধীরে ধীরে দেখুন আর আমাদের সাথে থাকুন।
তো আমরা পশুপতিনাথ মন্দির দর্শনের জন্য এগোচ্ছি। অ্যাকচুয়ালি আগেটা মন্দির দেখা হয়ে গেছে, ওটা ছিল ছোট পশুপতিনাথ মন্দির আর বড়টা ঠিক এইদিকে। আমরা ওই নিচে বাইক পার্কিং করেছিলাম, বাইক পার্কিং করে মন্দিরটা দর্শন করলাম। ওটা যে ছোট পশুপতিনাথ আর এইদিকে বড় পশুপতিনাথ, তো আমরা আস্তে আস্তে সেই দিকেই যাচ্ছি। চলো, এই রাস্তা এরকম ধাপের রাস্তা দিয়ে দিয়ে তোমাকে এগোতে হবে। সামনে থেকে ডালা নিয়ে তারপরে এখানে পুজো দেওয়া হয়ে গেল। খুব লাকিলি কিছু না, আমরা তখন দিলাম 2:10 বাজে, 3টের সময় মন্দির বন্ধ হয়ে যায় এবং লাস্টে 5টার সময় সেটা খুলে। এবার কিছুটা খাওয়া দাওয়া করে নেবো, খাওয়া দাওয়া করে নিয়ে নেক্সট ডেস্টিনেশন থেকে আমরা এগোবো। মন্দিরের ভিউটা নদীর ওই পার থেকে দেখা যাবে, সেটা তোমাদের দেখিয়ে দেবো।